হরে কৃষ্ণ কৃষ্ণায় বাসুদেবায় দেব কী নন্দনায়চ নন্দোপুমারায় গোবিন্দায় নম নম শুধু ভক্ত বৃন্দ গীতা জয়ন্তী আসন্ন তেইশে ডিসেম্বর গীতা জয়ন্তী মহামহোৎসব আমরা ঠিক করেছি গীতার থেকে পাঠ করে শ্রবণ করবো সপ্তমাধ্যায় বিজ্ঞান যোগ কৃষ্ণকে জানার বিজ্ঞান কৃষ্ণ এখানে স্বয়ং বলছেন কৃষ্ণের থেকে আর প্রামাণ্য জ্ঞান লাভের উৎস আর হতে পারে কৃষ্ণ হচ্ছেন স্বর ঐশ্বর্যের একটি হচ্ছে সমগ্র জ্ঞান পৃথিবীতে যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানের আধার বা উৎস হচ্ছেন কৃষ্ণ সে কথা ব্রহ্মাজি বলছেন অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ শুধু তিনি আদি জ্ঞান নয় গীতার যে জ্ঞান সর্বসময় প্রাসঙ্গিক এমন নয় কৃষ্ণ যখন অর্জুনকে বলেছিলেন সেই সময় তা প্রাসঙ্গিক এখনও সেটি প্রাসঙ্গিক এবং আমরা দেখছি সারা পৃথিবীর জগতের লোক সর্বাধিক সর্ব সব থেকে বেশি পঠিত গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ভগত গীতা চলুন আমরা পড়ি সপ্তমাধ্যায় যোগ শ্রী ভগবান বাছ তাই যে মনুষ্য গীতা পাঠ শ্রবণের সুযোগ পান তিনি হচ্ছেন সব থেকে সৌভাগ্যবান ব্যক্তি তার কারণ কি দুর্ভাগ্য অনেক ব্যক্তি আছেন তারা ভগবানকে জানতেই পারেন না আর এখানে ভগবান স্বয়ং কথা বলছেন তা না তিনি সেটা লিখিত আকারে রেখে গেছেন ব্যাসদেবের মাধ্যমে শুধু তাই না তা সংস্কৃত নয় যে ভাষায় লাগবে সেই ভাষাতেই শিল প্রভুপাদের মাধ্যমে অনুবাদ হয়েছে ইস্কনের মাধ্যমে এবং প্রচারিত হচ্ছে আর কি করতে হবে বলুন কৃষ্ণকে শুধু তাই নয় ভক্তরা বিনামূল্যে ইউটিউবের মাধ্যমে তা শেখাচ্ছেন ফেসবুকের মাধ্যমে মাধ্যমে যে কেউ শিখতে পারেন ভগবানকে জানতে পারেন এখন কৃষ্ণ হাসকিরাজ গোস্বামী মহারাজ বলছেন যদি আহ সূর্য ওঠে আর না দেখতে পায় তো উল্লুকে না দেখে সূর্যেরও কিরণ তাহলে কি দোষটা কার হবে তাই না সেই জন্য আমরা চলুন পড়ি কৃষ্ণ কি বলছেন দেখুন কৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বিজ্ঞান যোগ বিজ্ঞান যোগ মানে কীভাবে কৃষ্ণকে বাস্তবিক পক্ষে জানা যায় এবং ভক্তি করা যায় তার পূর্বের অধ্যায় হচ্ছে ষষ্ঠ অধ্যায় যেখানে অভ্যাস যোগের বর্ণনা করেছেন এবং সেখানে তিনি বলছেন যে শেষ লোকে বলছেন যোগী নাম মদগতিন সর্বেশা মদ্গতিন অন্তর আত্মনা শ্রদ্ধাবান ভয়েজতে যৌ মাং মতা যুক্ত যুক্ততর যুক্ততম কে যুক্ততম যোগ শব্দের অর্থ যুক্ত যোগ করা মানে জানেন যুক্ত বিয়োগ করা মানে বিযুক্ত এখন কে সব থেকে বেশি অন্তরংভাবে আমার সঙ্গে যুক্ত যারা অন্তরাত্মা অর্থাৎ মন আমাতে নিবিষ্ট এটা হচ্ছে সমস্ত যোগ ধ্যান ভক্তির মূল কারণে তার সর্বশ্রেষ্ঠ সেই যদি বাস্তবিক উদাহরণ কি দেখি সেই দিদি আমরা গোপী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভক্ত ব্রজবাসীরা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভক্ত যারা এক মুহূর্ত কৃষ্ণ ভুলতে চাইলেও ভুলতে পারতেন না শিল একবার জিজ্ঞাসা করা হয়েছিল প্রপাদ আপনার স্বরূপ কি প্রভাত বলেন এইটুকু শুধু জেনে রাখো যে আমি কখনো জীবন এক মুহূর্তের জন্য কৃষ্ণকে ভুলে যাইনি তাহলে ওখানে কি বললেন যুগিনাম অপি সর্বেশাম সমস্ত যোগীদের মধ্যে হ্যাঁ যুগিনাম অপি সর্বেশাম মদগতেন অন্তরাত্মা না অন্তরাত্মা মানে মন যার অন্তরাত্মা কৃষ্ণতে তিনি বিষ্ট হয়েছে মদগত মানে কৃষ্ণগত হম সে প্রপাত অনেক লিখেছেন ভক্তি বেদান্ত কাহে শ্রীগীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ কেউ যদি শুনে ভালো করে কি হবে তিনি ভক্ত হবেন আর হবে কৃষ্ণগত প্রাণ হবেন আর কৃষ্ণগত প্রাণ মানে হচ্ছে মদগত কৃষ্ণ বলছেন তাহলে যোগের এটা সিদ্ধি কিন্তু অনেকে সেটি বুঝতে না পেরে কি করেন কি করেন তারা যোগের কয়েকটা আসনকে মনে করেন যোগ না অবশ্যই এটা অস্বীকার করলে হবে না শরীর সুস্থ থাকলে ভালো করে সোজা হয়ে বসে জব করা যায় এতে কোনো সন্দেহ নেই কিন্তু এটি সর্বশ্রেষ্ঠ নয় তাই কি বলছেন যোগিনাম অপে সর্বেসম মতগত অন্তর শ্রদ্ধাবান ভজতে যাং সমী যুক্ত তমবতা মতা মেরে মত কৃষ্ণের মত শুনবো না কার মত শুনবো হ্যাঁ শ্রদ্ধাবান ভজতে যাং সকলেই ভজনা করে কম বেশি আর এখানে বলছেন শ্রদ্ধাবান স্বাভাবিক কৃষ্ণের যারা ভক্ত হয় তারা কৃষ্ণের প্রতি শ্রদ্ধাবান তাই তো কৃষ্ণের ভক্ত তো আর শ্রদ্ধা হচ্ছে সব কিছুর মূল যে কোনো শাস্ত্র পড়তে যান যে কোনো কিছু শিখতে যান শ্রদ্ধা না থাকলে সেই জিনিসটা তে সাফল্য অর্জন করা সম্ভবই নয় তো আমরা এখন ষষ্ঠ অধ্যায় শেষ পড়লাম ষষ্ঠ অধ্যায় আর সপ্তম অধ্যায়ের সম্বন্ধটা আমরা দেখছি কীভাবে দেখছি দেখে নিন ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায়ের সম্বন্ধটা কীরকম ষষ্ঠ অধ্যায় বললেন সে এখন তাহলে প্রশ্ন আসবে না যে আপনাতে মন কি করে নিবষ্ট নিবিষ্ট করব হ্যাঁ কৃষ্ণ তো বললেন যে না মদগত আপনার প্রতি মন তাহলে কি করে নিবিষ্ট করবো তাই সপ্তমতে সেখান থেকে শুরু করেছেন কৃষ্ণ শ্রী ভগবান মই আসক্ত মনাপার্থ যোগম সমগ্রং মাং যথাগাশীতা খুব সুন্দর শ্লোক ভগবান বলছেন মই আসক্ত মানা পারত কি করে আমার প্রতি আসক্ত হবে সেই যোগ আমি তোমাকে বলবো সমগ্র বলবো অসংশয় হয়ে শ্রবণ করো হ্যাঁ যত গাছ আমার কাছ থেকে শ্রবণ করো তো কৃষ্ণের কাছ থেকে শ্রবণ করার মতো সৌভাগ্য যদি কেউ প্রাপ্ত হয় আর কোনো জায়গা থেকে শ্রবণ করতে হবে হ্যাঁ এখানে কৃষ্ণের কাছে অর্জুন রয়েছেন আর সেই জ্ঞান পরম্পরা ধারায় আসছেন শিলপ্রপাত তাৎপর্য লিখেছেন যে কেউ যদি কৃষ্ণের কৃষ্ণের কোনো ভক্তের কাছ থেকে শ্রবণ করা যখন কৃষ্ণই তার ভক্তরা রয়েছে শ্রবণ করার সুযোগ পায় সেটাই তারা হচ্ছে সৌভাগ্যবান অর্থাৎ খুব সহজেই তারা ভগবত থেকে জানতে পারবেন তাই কৃষ্ণ এখানে কি বললেন আমরা অনুবাদ করে নেব হে পার্থ আমাতে আসক্ত চিত্তই হয়ে আমাতে মনোনিবেশ করে যোগ অভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তার শ্রবণ করো তার প্রভুপাত লিখেছেন নবিধা ভক্তির মধ্যে মনকে শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন করা যায় তাদের মধ্যে সর্বপ্রথম ও সর্বে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রবণ আর এখানে ভগবান বলছেন তৎ শ্রীনু শ্রীনু মানে কি শ্রবণ করা আমার কাছ থেকে শ্রবণ করা ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে নির্ভরযোগ্য আর কেউ নেই তাই তার কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে জ্ঞান আহরণ করলে শুদ্ধ কৃষ্ণ ভাবনামে মানুষ হয়ে ওঠার শ্রেষ্ঠ সুযোগ লাভ করা যায় আর বলেছেন সরাসরি কৃষ্ণের কাছ থেকে অথবা কৃষ্ণের শুদ্ধ ভক্তের কাছ থেকে শিক্ষা লাভ করতে হয় তাহলে খুব সহজেই ভগবানকে জানা যায় সেই জন্য এত গ্রন্থ দিয়েছেন গীতা ভাগবত তারপরে চৈতন্য চৈতামৃত বাস তিনটি গ্রন্থ যদি সকলে পড়ে হয়ে যাবে সকলে এরকম অভ্যাস করা উচিত বাড়িতে ফ্যামিলি সহ একসাথে বসে গীতার একটি শ্লোক একসাথে পড়া একটি দুটি তিনটি যার যেমন সম্ভব এবং এর ফলে কৃষ্ণের আশীর্বাদ সকলের মস্তকে বর্ষিত হবে শুধু তাই নয় আপনা এই পরিবার সুন্দর হয়ে যাবে কি কি বলবেন তিনি বলে আমার কাছে স্মরণ করে আমি তোমাকে কি বলবো জ্ঞান অং তে অহং তে অহং মানে তে মানে তোমাকে অহং মানে আমি বলবো কি বলবো প্রয়োগ সম্পর্কে বলবো অর্থাৎ উপলব্ধ যে জ্ঞান সেটা বলবো ইদং বকসামী অশেষত অশেষত মানে সম্পূর্ণরূপে বলবো শেষ বলবো যজগতা নেহ ভূয়ী অন্যাত জ্ঞাতব্যম অবশিষ্যতে যা জানার ফলে আর কোনো অবশিষ্ট থাকবে না স্বাভাবিক কৃষ্ণের কাছ থেকে করার ফলে আর কি অবশিষ্ট থাকবে সেই জন্য কারো যদি এরকম মনে হয় যে আমার এডুকেশান আরও দরকার পড়তে পারিনি তাহলে আমরা সবাইকে রিকোয়েস্ট করব গীতার ভাগবত একবার জীবনে পড়ে নিতে তার জ্ঞানের প্রতি যে স্পৃহা সেটি যে সেটি যে সম্পূর্ণভাবে সেটি যে সম্পূর্ণভাবে তিনি প্রাপ্ত হবেন এতে বিন্দুমাত্র সন্দেহ নেই এবং কি আশ্চর্যের বিষয় এই গীতা প্রতিদিন পড়বেন কোনো দিন এরকম লাগবে না যেটা পুরাণ হয়ে গেছে দিন লাগবে না প্রতিদিন নতুন নতুন আমি তো অনেকজনের কাছ থেকে গীতা শ্রবণ করছি কিন্তু কখনোই মনে হয় না যে পুরানো হয়ে গেছে এত সুন্দরভাবে বলছেন আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো যা জানা হলে এই জগতে আর কিছুই জানার বাকি থাকে না তাহলে এরকম জ্ঞান যদি আমরা না লাভ করতে পারি এটা আমাদের দুর্ভাগ্য সেই জন্য সকলকে আমরা অনুরোধ করি ভগবদ গীতা পড়ুন না বুঝলেও হবে কৃষ্ণ সব বুঝিয়ে দেবেন শুধু পড়লেই হবে তিন নম্বরে বলছেন এখন তাহলে প্রশ্ন এটা জানলে তো আর কিছু জানার বাকি থাকবে না তাহলে সবাইকে এটা জেনে নেবে তখন কি বলছেন কৃষ্ণ বলছেন না সবাই এটা জানবেন এটা ফ্রি অফ কস্টে যদি দেওয়া হয় গীতা শিক্ষা তাহলেও সবাই জানবে না বলছে কেন তার উত্তরে কৃষ্ণ বলছেন মনুষ্যানাং তিন নম্বরে হ্যাঁ সাতের সপ্তম অধ্যায়ের তিন নম্বরে মনুষ্যানাং সহসেসু কশ্চিত যততি সিদ্ধায়ে যততাম অপি সিদ্ধানাম কশ্চিন মাংবেত্তি তত্তত মনুষ্যানাম সহস্রেশু খুব সহজে বুঝতে পারছেন সহস্র সহস্র মানুষদের মধ্যে কশচিত যতটি সিদ্ধ যতটি মানে যত্ন করে মানে কথাটা জানেন কশ্চিত কখনো কেউ কেউ সিদ্ধি লাভের চেষ্টা করেন যতজন সিদ্ধি লাভের চেষ্টা করে যত তাম অপি নাম কশ্চিন মাং ব্যক্তি তত্তত মাং ব্যক্তি মানে মাং মানে আমাকে ব্যক্তি মানে জানে তত্তত মানে তত্তত কৃষ্ণকে তত্তত মানে কি জানা থিওরটিক্যালি জানা প্র্যাকটিক্যালি জানা এটা বলে তত্ত্বত জানা হ্যাঁ কেউ তত্ত্বত জানেন যিনি আনেন থিওরটিক্যালি জানেন কৃষ্ণকে প্র্যাকটিক্যালি কীভাবে থিওরিটিক্যালি জানেন এক তো জানেন কৃষ্ণ কী করে সব কিছুর কারণ দুই নম্বর হচ্ছে কীভাবে তিনি সৃষ্টি করেন কীভাবে তিনি পালন করেন কীভাবে তিনি ভক্তদের সঙ্গে ডিলিংস করেন ভক্তদের সঙ্গে আদান প্রদান করেন তাঁর লীলা বিলাসের তত্ত্ব ভক্তি তত্ত্ব জ্ঞান তত্ত্ব হ্যাঁ কৃষ্ণের শক্তি তত্ত্ব সব কিছু জানেন তাই বলছেন আমার ভক্তরা তত্ত্বত জানেন হ্যাঁ মনুষ শানাং সহশ্রেষু কশ্চিৎ যত সিদ্ধায় যত তামপি সিদ্ধানাম কোশ্চিন্ মাং ব্যক্তি কারো কাছে গীতা থাকলে খুলে নেবেন তাহলে কী হবে শ্লোগগুলোও শিখে যাবেন আর শ্লোকও তাড়াতাড়ি করে পড়তে নেই শ্লোক যেমন ছন্দে দেওয়া আছে সেইভাবে পড়তে হয় ধীরে ধীরে তাহলে কী হয় শেখাটা খুব দ্রুত হবে হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোন একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিত একজন আমাকে অর্থাৎ আমার ভগবত স্বরূপকে ততত অবগত হন তাহলে কৃষ্ণকে জানা খুবই সহজ কিভাবে জানা যাবে অনেকে বলছেন জানা সহজ নয় প্রথমে বললেন হাজার হাজার মানুষদের মধ্যে কিন্তু প্রপাত তার আগেই বলে দিয়েছেন কেউ যদি কোনো কৃষ্ণ ভক্তের আনুগত্যে ভগবদ্গীতা অনুশীলন করেন তাহলে জানা খুব সহজ আর অর্জুনের মতো হলে হবে যেমন কৃষ্ণের থেকে সরাসরি শুনতে পার সুযোগ এখন তত্ত্বত বলবেন তো কি কি তত্ত্ব তো দেখুন সব সম্পূর্ণরূপে জ্ঞান বলবেন চতুর্থ নম্বর শ্লোকে তিনি কি করছেন এই জগতের পুরো সৃষ্টি তত্ত্ব এক লাইনে বলে দিলেন ভূমির অপ অনল বায়ু খং মনো বুদ্ধি রেবাজ সবাই জানেন পাঁচটি ভূত পঞ্চমহাভূত ক্ষীতি অপ তেজ মরুত বম এই পাঁচটি দিয়ে পুরো জগৎ তৈরি আর তিনটি জড় উপাদান রয়েছে কি কি মন বুদ্ধি অহংকার এই আটটি দিয়ে এই জগৎ পুরোটা তৈরি ভূমির অব কিভাবে বলছেন কৃষ্ণ তো আশু কবি আশুকবি মানে কি তৎক্ষণাৎ করে তৎক্ষণাৎ বলছেন এমন নয় পূর্বে ভেবে রেখেছিলেন কালকে অর্জুনকে গীতা শোনাবো তাই বলছেন কৃষ্ণ আশু কবি তাকে লিখতে হয় না আশু মানে বলেন দ্রুত সঙ্গে সঙ্গে তৈরি করে সঙ্গে সঙ্গে বলছেন কি বলছেন ভূমির অপ অনল বায়ু দেখুন বলার সময়ও শ্রী বলে যাচ্ছেন স্থুল থেকে সূক্ষ্ম যাচ্ছে ভূমি বুঝতে পারছেন ভূমিকে টাচও করতে পারবে তার গন্ধ আছে স্পর্শ আছে পাঁচটা যে তন্মাত্র ভূমিতে পাঁচটাই রয়েছে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ ভূমিতে পাঁচটাই রয়েছে অফ জলে জলে কি আছে জলের কি রয়েছে কোনো আকার নেই নির্দিষ্ট তাই না রূপ রস শব্দ গন্ধ জলের কোনো গন্ধ নেই ঠিক আছে ভূমিতে গন্ধ রয়েছে তারপরে ভূমির অপ অনল অনলের কোনো রূপ রস রস নেই অনলে ঠিক আছে ভূমিতে সবগুলো রয়েছে একটা একটা করে কমছে বায়ু বায়ু রূপ নেই তারপরে কি হচ্ছে আকাশ আকাশের শব্দ রয়েছে খালি কেবলমাত্র আর বাকি কিছুই নেই খং মানে হচ্ছে আকাশ আর মন বুদ্ধি অহংকার মনের থেকে সুখ হচ্ছে বুদ্ধি বুদ্ধি থেকে সুখ হচ্ছে অহংকার ইতি অং মেয়ে এই যে মেয়ে মানে আমার এই ভিন্ন প্রকৃতির অস্ত্র এই যে প্রকৃতিতে যা কিছু দেখছেন এগুলো এই আটটি উপাদান দিয়ে তৈরি এগুলো বলছে আমার প্রকৃতি এটা মনে রাখতে হবে এই জগৎ অনেকে বলে আমি প্রকৃতিকে মানি আর কাউকে মানি না ভগবানকে মানি না প্রকৃতিকে মানি প্রকৃতি ও কার প্রকৃতি কৃষ্ণের স্বাভাবিক একটু সহজভাবে কেউ যদি উপলব্ধি করতে চায় কোনো কিছু সৃষ্টির পিছনে সস্তা থাকা সম্ভব সম্ভব কি কখনো না তাই যা কিছু সৃষ্টিতে এবং সৃষ্টিতে কি হচ্ছে সামঞ্জস্য আছে কিরকম সামঞ্জস্য আছে দেখুন একটা মৌমাছি ফুলের মধু খাবে আর ফুল তো সে তৈরি করে না তাই না আবার মৌমাছি ছাড়া গাছে ফলও হবে না তো সবকিছু সামঞ্জস্যপূর্ণভাবে তৈরি করা আছে সেই জন্য বু খুব একটু প্রকৃতির মাধ্যমে ভগবানকে উপলব্ধি করা সে কথা বলছে জড় জড় উপাদানের মাধ্যমেও তৈরি করা যায় এখন যদি পৃথিবীতে শুধু পাথর থাকতো মাটি না থাকতো আমরা খেতে পেতাম তাহলে যা কিছু দরকার পাঁচটি দরকার আছে তাই পাঁচটি উপাদান দিয়েই জগৎ আর ভিন্ন প্রকৃতির অস্ত্রতা আমার একটা ভিন্ন প্রকৃতি হ্যাঁ ভিন্ন প্রকৃতি বোঝাটা খুব সহজ হ্যাঁ ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি অহংকার এই আটটা প্রকারে আমার ভিন্ন জড় প্রকৃতি ঠিক যেমন আমাদের কেশ হ্যাঁ মলমূত্র আমরা তৈরি এটা ভিন্ন প্রকৃতি তেমনি জড় প্রকৃতি মানে অতটা উন্নত প্রকৃতি নয় এটা বলা হচ্ছে তো আপনারা জানেন চব্বিশটি তথ্য কি কি সেটা পরে আমরা ব্যাখ্যা করব অনেকে আছে কি করে এইগুলো নিয়েই থাকে যে প্রকৃতির একে বলা হয় দর্শনে একটা তার নাম হচ্ছে একটা বিজ্ঞানী আছে কণাধ কনাদের দর্শন তিনি বলছেন এই অনুপ্রমাণু দিয়ে জগৎ তৈরি আছেন একজনকে বলেন এই প্রকৃতির আটটি উপাদানকে স্বীকার করে কিন্তু আত্মাকে স্বীকার করে না ভগবানকেও স্বীকার করে না সেরকম প্রভাব এখানে তাৎপর্য দিয়েছেন নিরখ দর্শন সাংখ্য দর্শন মানে গণনার মাধ্যমে বিশ্লেষণ করে জগৎকে বিশ্লেষণ করছে এইটা হচ্ছে সাংখ্য দর্শন বিষয়বস্তু পাঁচটা উপাদান পরে আমরা চর্চা করব একটু বলে দিচ্ছি পাঁচটি উপাদান জল মাটি বায়ু আগুন আকাশ পাঁচটি তন্মাত্র রূপ রস শব্দ গন্ধে স্পর্শ আর পাঁচটি ইন্দ্রিয় পাঁচটি ইন্দ্রিয় কর্মেন্দ্রীয় পাঁচটি জ্ঞানেন্দ্রীয় কত হলো দশ দশে কুড়ি মন বুদ্ধি অঙ্কার তেইশ আর প্রধান চব্বিশ কিন্তু এরপরে শুরু হচ্ছে পঁচিশ নম্বর তত্ত্ব হচ্ছে আত্মা আর ছাব্বিশ নম্বর তত্ত্ব হচ্ছে পরমাত্মা এই সব নিয়ে জানলে কিন্তু সাঙ্গদর্শনে দর্শনে তেইশটা উপাদান নিয়ে ওরা চর্চা করে বা প্রধান মহাতত্ত্ব পর্যন্ত যেতে পারে কিন্তু কৃষ্ণ বলছেন আমার আরেকটা প্রকৃতি রয়েছে স্বাভাবিক না যদি একটা বাড়ি দেখেন তো বাড়িটা যার তার কি তিনি কি বাড়ি নাকি বাড়ি আর যার বাড়িতে একই নাকি সেই জন্য বলছেন অপ্রয়স্তু অন্যকৃতিং বৃদ্ধি মেয়ে পরাম আমার একটি উৎকৃষ্ট এ অপরা প্রকৃতি পরা মানে আর একটা প্রকৃতি রয়েছে বলছেন এটা নিকৃষ্ট প্রকৃতি ছাড়াও আমার আর একটা প্রকৃতি রয়েছে বৃদ্ধি মানে জেনে রাখো পরা মানে পরা মানে শ্রেষ্ঠ মনে থাকবে পরা মানে শ্রেষ্ঠ পরা থেকে হচ্ছে পরম পর মানে হচ্ছে শ্রেষ্ঠ পর থেকে পরম এসছে আর অপরা মানে জড় জীবভূতাং মহাবাহ ধার জগৎ সেই প্রকৃতিটা কিরকম জীবভূত জীবভূত মানে কি সেখানে সেখান থেকে জীব উৎপন্ন হয়েছে এখন জড় উপাদানের কাহিনীগুলো বলেন জড় কথা থেকে সৃষ্টি হয়েছেন আর জীব কোথা থেকে এসেছেন সে কথাটা বলেন জীব হচ্ছেন চেতন জগতের কৃষ্ণের উৎকৃষ্ট প্রকৃতি থেকে এসছেন অর্থাৎ চিত জগতের কথা হে মহাবাহ এই নিকৃষ্ট প্রকৃতি ব্যথিত আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে এই প্রকৃতি চৈতন্য স্বরূপ ও জীবভূত সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃশৃত হয়ে এই জড়জগতকে ধারণ করে আছে তাহলে কৃষ্ণ দুটি প্রকৃতি জানলাম একটা হচ্ছে জড় পদার্থের মাধ্যমে তৈরি প্রকৃতি আরেকটি কি আরেকটি প্রকৃতি জীবভূত প্রকৃতি বা উৎকৃষ্ট প্রকৃতি আর কৃষ্ণ এই দুটোরই উপরে হ্যাঁ চির জগতে যারা আছে তারা হচ্ছে স্বরূপ সিদ্ধ ভক্ত সকলে তারা জন্ম থেকেই মানে সৃষ্টি থেকেই তারা হচ্ছে সিদ্ধ সৃষ্টির আগে থেকেই বিরাজমান ছিল তো চিত তাই ওটা বোঝানো কঠিন তারপরে কৃষ্ণ বলছেন যত প্রকার জীব আছে সব কিছু কোথা থেকে এসছে ছ নম্বর শ্লোকে হ্যাঁ ছ নম্বর সাতে সেভেন পয়েন্ট সিক্স একটা শ্লোক মনে রাখতে হবে সবাইকে সেভেন পয়েন্ট সেভেন নাম্বারটাও সহজ এ তো জনিনি এ তো জনিনি মানে যত প্রকার জীব জন রয়েছে কত প্রকার জীব জন রয়েছে চুরাশি লক্ষ প্রকার জীব জন রয়েছে চুরাশি লক্ষ কিরকম করে হয়েছে তিন তিনটি গুণ রয়েছে তিনকে তিন দিয়ে গুণ করলে কথা হবে নয় আর তিন নয় সাতাশ তিন সাতাশ একাশি আর চার লক্ষ প্রকারের জীব এইভাবে চুরাশি লক্ষ প্রকারে বলা হচ্ছে জীবজনী এ জনিনি ভূতানি সর্বানিত উপধার এগুলো হচ্ছে বহু বচনে বলা হচ্ছে এ তৎজনী ভূতানি যত প্রকার জীব আছে তাদের তাদের পোষণ কে করছে কোন জীব কি খাবে কে ঠিক করেছে তাদের খাদ্য কে ঠিক করেছে আমরা তো খালি মনুষ্যরা নিজেদের পেট নিয়ে চিন্তা করি আর ভগবান সকল জীব কি খাবে তাদের ব্যবস্থা করেছেন চিন্তাও করতে পারবেন না সোয়ো পোকা অনেক তৈরি হবে তাকেও খাবার ব্যবস্থা আছে পোকা তৈরি হবে তাদেরও খাবার ব্যবস্থা আছে এবং তাদেরকেও কেউ খাবে অদ্ভুত মানে সুন্দরভাবে তৈরি করা আছে এ তর্জনীনী ভূতানি তুপ ধারে সবাইকে আমি ধারণ করে রেখেছি অহম কৃষ্ণশ্ব জগত প্রভাব প্রলয়স্থ এই জগতের প্রভাব পালন সৃষ্টি সব আমার থেকেই হয় তো এটাই তো ভগবানের সংজ্ঞা যিনি সৃষ্টি স্থিতি লয় করেন তিনি হচ্ছেন ভগবান আমরা একে ওকে তাকে অনেক লোকে ভগবান বলে দাবি করে তিনি কি সৃষ্টি স্থিতি লয় করছেন না আমার এই উভয় প্রকৃতি থেকে জড় চেতন সবকিছু উৎপন্ন হয়েছে অতএব নিশ্চিতভাবে জেনে রাখো আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ সে কথা ব্রহ্মাই বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্ছিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ তাহলে একই একই জিনিস তাই শাস্ত্রে কোথাও কোনো দ্বিমত নেই একই জিনিস রয়েছে শুধু আমাদের শ্রবণ করলেই হলো সাত নম্বর পর্যন্ত আজকে পড়ব সেভেন পয়েন্ট সেভেন খুব আমার ফেভারিট শ্লোক এবং আপনারা সবাই জানবেন খুব ভালো লাগবে সবই শ্লোক ফেভারিট কৃষ্ণ বলছেন মানে গুরুত্বপূর্ণ তারপর সবই তো মুখস্থ রাখা সম্ভব হয় না সেই জন্য বলছে সেভেন পয়েন্ট সেভেন নাম্বারটাও সহজ জেনেও রাখতে পারবেন সবাই ধনঞ্জয় মি সূত্রে মনি গনাইব মত্ত তখন প্রশ্ন আসবে না যে কৃষ্ণ কি করে আপনি সব জায়গায় সবকিছু সৃষ্টিকে ধারণ করে রেখেছেন পালন করছেন পোষণ করছেন প্রলয় করছেন যখন প্রশ্ন আসবে তার উত্তর দিচ্ছেন প্রশ্ন করার আগে কৃষ্ণ উত্তর দিচ্ছেন এখন কিন্তু অর্জুন কোনো কথা বলছেন না কৃষ্ণ জানেন আমাদের মনে কি করে যে কৃষ্ণ তুমি কিভাবে সবকিছু ধারণ করেছো বলো তখন বলছে এইভাবে ধারণ করেছি বলছি তাহলে আপনাকে দেখা যায় না কেন আপনি জড় জগৎকে ধারণ করেছেন ছিদ জগৎকে ধারণ করেছেন আপনাকে দেখা যায় না কেন তার উত্তর দিচ্ছেন কি দিচ্ছেন মত্ত পরতরং মানে শ্রেষ্ঠ যে আমার থেকে মত্ত মানে আমার থেকে পরতর মানে শ্রেষ্ঠ তর তর কেন বলে কেন তম হওয়ার চান্সই নেই তাই তর কথা বলেন। ন না তন্য কিছুই কিঞ্চিত মানে একটুখানি অস্থি মানে আছে আর তার আগে না দিয়ে দিয়েছে অর্থাৎ নেই ধনঞ্জয় ধনঞ্জয় হচ্ছে অর্জুনের নাম অর্জুনের নাম বারবার কেন বলছেন কোথাও ধনঞ্জয় কোথাও অর্জুন কোথাও পরন্তপ কোথাও পাণ্ডব কেন বারবার বলছেন কোথাও গুড়াকেশ অর্জুনকে কৃষ্ণ খুব ভালোবাসেন ভক্ত যেমন ভগবানের নাম জপ করতে খুব ভালো লাগে আর ভগবানের কী হয় ভগবানের কী হয় ভগবান ভক্তের নাম উচ্চারণ করতে খুব ভালো লাগে আপনারা একে খুব ভালোবাসেন বারবার তার নাম নেন না সেরকম সে কথা বলছেন মত্ত পর তরঙ্গনাথ কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মি সর্বমিদম প্রথম সবকিছু আমাতে আশ্রয় করে রয়েছে কিরকম সূত্রে মণি গনাইব যেমন মতি মতিকে কি বলে মণিমালা মণিমালা দেখেছেন মনির মালা পার্লস নেকলেস মণিমালার মণিহার মনিহার যখন থাকে কোনো হার যখন দেখেন নিশ্চয় সেটা সুতো দিয়ে গাঁথা আছে হার আছে মানে বা কোনো মালা যদি ফুলের মালা হয় নিশ্চয়ই সুতো আছে কিন্তু সুতো দেখতে পান আপনারা না কৃষ্ণ এত সুন্দর করে যে আমি সবকিছু ধারণ করেছি কিন্তু আমাকে দেখা যায় না যেমন কারো বাড়ির বাড়িতে প্রবেশ করার সামনে দেখলেন ছোট ছোট জুতা রয়েছে এরকম এই জুতা দেখে কি বোঝা যায় না যে এই বাড়িতে বাচ্চা রয়েছে ঠিক সেরকম এই সৃষ্টি দেখলেই বোঝা যায় ভগবানের কি অপূর্ব সৃষ্টি কোন সময় কোন ফলটা হবে সেটাও তিনি ঠিক করে রেখেছেন হ্যাঁ অদ্ভুত সৃষ্টি অদ্ভুত সৃষ্টি সৃষ্টি দেখলেই ভগবানের মহিমা খুব সহজে বোঝা যায় হ্যাঁ আপনি কি কি খাবেন লবণ দরকার আছে চিনি দরকার আছে চার সড়রস সেগুলো ব্যবস্থা শুধু জিভা তৈরি করেনি রস তৈরি করেছেন এইভাবে কৃষ্ণা কি করেছেন সব কিছু ব্যবস্থা করে সেই জন্য কখনো কখনো কি হয় এই বলা হয়েছে প্রভাত বলেছেন যে পরিব্রাজক সন্ন্যাসী মানে কি এই পরিব্রাজক এসে ভগবানের উপর ডিপেন্ড করে ঘুরতে থাকবেন জগৎ দুটো জিনিস এক হচ্ছে ভগবান কিভাবে তাকে পালন করছেন দেখবেন আর তিনি ভগবানের সৃষ্টির বৈচিত্র্য দেখে ভগবানের মহিম আরও বেশি করে অনুধাবন করতে পারবেন যখন রাত্রে আকাশে চন্দ্র দেখেন দিনে সূর্য দেখেন এই সূর্য না থাকলে আমাদের অস্তিত্ব কোথায় যেত না জল থাকতো না বৃষ্টি হতো না কি চিন্তাই করা যায় না কিন্তু আমরা কি মনে করি আমরা একটুখানি কাজ করে একটু কিছু অর্থ উপার্জন করে সংসারযাত্রা মনে হয় আমি চালাচ্ছি সূর্য না থাকলে কি চালাতেন আপনি আমি কিছুই চালাতে পারতাম না তাই না তাই এইভাবে কৃষ্ণ খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছেন যে আমি সর্বকিছু ধারণ করে করেছি সবকিছু চালাচ্ছি সবকিছু প্রলয় পোষণ সংহার তিনটেই করছি কিন্তু আমাকে দেখা যাচ্ছে না কেন যাচ্ছে না সূত্রে মনি গণাইব আমি সব কিছু ধারণ থাকলেও আমি কিন্তু দেখা যায় প্রেম অচক্ষু লাগে কাউকে জানতে গেলে তার প্রতি যে শ্রদ্ধা না থাকে কি করে তিনি আপনার কাছে প্রকাশ করবেন তিনি তাই না সে কথা বলছেন তাই সেভেন পয়েন্ট সেভেন এই শ্লোকটা সবাই মুখস্থ করবেন আমি তিনবার পড়ে দিচ্ছি আপনারা পড়লে হয়ে যাবে প্রথমে ধীরে ধীরে পড়তে হয় তারপরে ছন্দ করে পড়বেন দুই বা তিনবার পড়লেই হয়ে যাবে সব শ্লোক তো মুখস্থ করতে পারবেন না কেউ যদি করতে পারেন অতি উত্তম মাতা পরতরং নান্নাথ কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বম ইদম প্রথম সূত্রে মনি গণাইব মাতা পরতরং নান্নাথ পড়বেন গীতা জানতে সকলের খুব ভালোভাবে কাটুক যাদের সামর্থ্য রয়েছে আপনার নিকটজন প্রিয়জন যাদেরকে দিতে চান গীতা প্রদান করবেন পারলে একটি শ্লোক পড়িয়েও দেবেন আপনি ওনার সামনে বললেন আমার সামনে একটু শ্লোক পড়ুক আর পারলে তারা যেন একটু করে পড়ে কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন কৃষ্ণ যে গ্রন্থ দিয়ে গেছেন সেই গ্রন্থ রাখো সংগ্রহ করি পড়ার চেষ্টা করে কৃষ্ণ হৃদয় রয়েছেন সবাইকে বুঝিয়ে দেবেন কারো না কারো ভক্তের সঙ্গে আপনার সম্পর্ক করে দেবেন এইভাবে কৃষ্ণই স্বয়ং আপনাকে গীতা বোঝাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে গীতা জয়ন্তী কি জয়